সুন্দর একটা গ্রামে আমরা বেড়াতে আসছি, অনেক সুন্দর। আমরা ওই অটোতে করে আসছি, অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা জার্নি। আমি অবশ্য বাইকে আসছি, কারণ আর ভিড়ে নিতে পারি না। ওরা অটোতে আসছে একটা ব্যাটালিয়ান মিলে। আজকে আমরা সারাদিন এখানেই থাকবো, বিকেলবেলা অবশ্য আমরা একটু নদীর পাড়ে যাবো, তাই না? কি নদী? বাহাদুরাবাদ ঘাট। বাহাদুরাবাদ ঘাট, যমুনার একটা বড় ঘাট। ওদের বাড়িটা দেখা, ওদের বাড়িটা অসম্ভব সুন্দর আর একদম শান্ত সুনিবিড়। আসলে দারুণ বাড়িটা। এখানে একটা বাগানও করেছে ওরা, না? গাছ অনেক বড় এরিয়া, অনেক বড়। ওই যে অটো দিয়ে আমরা আসছি, অটোটা এখানে থাকবে আমাদের সাথে, আমরা ওই অটো নিয়েই ফিরবো। বুঝতে পারছ, অনেক উঁচুতে। আমি তো নেড়া না, আমার বেলতলা যেতে ভয় পাই। আমি আকাশ দেখা, বেল আছে ছোট ছোট, এই ছোট ছোট বেল হচ্ছে মাত্র। এই যে আকাশ গুলো দারুন, এবার আকাশ যা হয়েছে না, একদম নিরিবিলি একটা গ্রাম। বাচ্চা, হ্যাঁ, এগুলো একদম ছোট ছোট। দেখো ওরা ডুব দেয় রাখে কিভাবে, ওদের মা কই মাত থাকে না। দেখো ডুব দিবে কিভাবে, এই যে দেখছো ডুব দিছে। বাও না বাবা, কট ছাগল চাপ কাছে। এটা কি কেটা? এটা অটো গাড়ি, তোর ভালো লাগছে এখানে? তোমার ভালো লাগছে এখানে? পাপি কোথায় যাচ্ছ? হ্যাঁ মাম, মাম মাম যাই তো, পচা মাম, পচা মাম, পচা মাম, মাম পচা এটা। ধানের ভাঙা ভাসে ধান ভাঙানো মেশিন বাবা এটা। আসো চলো চলো, ছোট্ট সুন্দর রাস্তা না, পায়ে হাঁটা মাটির পথ।
যেতেই অনেক ভালো লাগতেছে না? আসো, চলো চলে আসো, ফিরে যাই। সুন্দর পথ, হ্যাঁ, মাটির একদম পায়ে হাঁটা পথ। সব গ্রামের কিছু আলাদা ব্যাপার আছে না? হ্যাঁ, গ্রাম অবশ্য দেখতে একই রকমই প্রায়, বাংলাদেশের সব গ্রাম। হ্যাঁ,